বাবা মা তো নাই, বাবা মারা গেছে, মনে করে না আম্মুটা বিয়া করে চলে গেছে, নানির কাছে ছিলাম, নানিটাও মারা গেছে, আমার তো মনে করে নিজের পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই গা। এখন যদি এই মিডিয়ার মাধ্যমে একটা ভালো লোক পাই, সে যদি বিয়ে করতে চায়, তার পরিচয় তো এম পরিচয় হতে চাই, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, আপনাকে আগে কখনো বিয়ে হয় নাই? না ভাইয়া, না বিয়ে সাথে হয়নি। তো এখন থাকেন কার কাছে? এখন বললাম না, ওই যে আমার বাবা যে ঘরটুক আছিল ঘরটুকেই থাকে। একাই থাকেন? না থাকে, আমার নানির বোন আছে, ওরা আছে, একজন লিয়ে থাকে, একা গিয়া থাকে। মনে করেন যে বাসায় যাই, যে কোনো একটা স্বার্থেই মানুষই করে, কাজ করলে খাওয়ান পাই, না করলে না খাইয়ে দিন যায়, মনে দিন আসতে খাই, আমার দিন আসতে না খাই। মানে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে সেখানে কাজ করে খাইতে হয়? কাজ করে খাইতে হয় না, মনে করেন। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তারপর নাম কি? নাম আমার সাথী। সাথী আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মনে করেন ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। তো সাথী আপা, মানে জীবনের গল্পটা বলে, আপনি কেমন আছেন, কি করতেছেন? কষ্টই দিন যাইতেছে ভাইয়া, মনে করেন যে বাবা মারা গেছে, মা আর একটা বিয়ে করছে, এখন খুব কষ্টে দিন যাইতেছে। কোনো মতো শতাংশখানি জায়গা আছে, ওইখানে একটা টিনে চাপড় আছে, ওইখানে কোনো মতো থাকি, থাকে মনে করেন যে এই টুকটাক কাজ পাইলে করি, না পাইলে নাই, এইভাবে দিন যাইতেছে। বাবা মা নাই? বাবা মারা গেছে, আম্মু আর একটা বিয়ে করে ফেলছে। তো আপনি বড়, মানে কত বছর আগে? তো আপনার বয়স কত ছিল? বয়স তখন আমার 10 বছর ছিল। আচ্ছা, তো বড় হয়েছেন কোথায়? নানি ছিল, নানিটাও মারা গেছে, যখন একা হয়ে গেছি ভাই। আচ্ছা, মানে মানে মা যখন বিয়ে করে নাকি মারা যায়? আম্মু বিয়ে করে চলে গেছে, আর আব্বা বিয়ে করে আম্মু বিয়ে করছে। তো তখন আপনি নানির কাছে বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা করছেন নাকি? পড়াশোনা হয় না? করছি ভাই, অল্প কিছু করছি, সামান্য কিছু করতে পারছেন না। তো বাবা মা থাকলে হয়তো মনে পড়াশোনাটা চালিয়ে যেতেন। তো বিয়ে সাথে করছেন নাকি? না ভাইয়া, বিয়ের সাথে করবে, কে বিয়ে করবে, গার্জিয়ান নেই কেউ নেই। আচ্ছা, মানে আপনার তো তেমন কোনো গার্জিয়ান নেই? তো গার্জিয়ান ছাড়া তো কোনো মেয়েকে বিয়েও করতে চায় না, কারণ আমাদের কোনো পরিচয় নাই, ঠিক না? অনেক আত্মীয় স্বজন থাকলে কি হবে, টাকা নেই, পয়সা নেই, তাই আত্মীয় স্বজন হয় না, কেউ আর কি। হ্যাঁ, আত্মীয় স্বজন থাকলে তো আত্মীয় স্বজন আর নিজের পরিচয় আপনাকে বিয়ে দেবে না, ঠিক আছে না? তো আপনার পরিচয় তো আপনার বড় একটা পরিচয়। তো আপনি কি এখন স্বামীর পরিচয় কি বাকি জীবনটা পার করতে চান? তার জন্যই তো প্রতিবেদনের সামনে আসছি যে ভালোতে ফোন দিবে, মন্দতে ফোন দিবে, যদি একটা ভালো লোক পাই যায় না, সেটা কেউ দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে বিয়ে করে জীবনটা পার করতেছে। আচ্ছা, তো আপনাদের এখন বাবা মা নাই, তো নিজের কোনো পরিচয় নাই, ঠিক না? এখন স্বামীকে বিয়ে করে স্বামীর পরিচয় আপনার বাকি জীবনটা পার করতে চান, স্বামীর পরিচয়ে পরিচিত হতে চান নাকি? আচ্ছা আচ্ছা, তাকে কি কখনো বিয়ে হয়েছে? না না, বিয়ে সাথে হয়নি। সত্যি হয়েছে অনেক তো নাকি? আবার মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, তো আপনার দেখতে বয়স কত? বয়স 17-18 হবে। 17-18 হবে। আচ্ছা, তো মানে বয়স অনুযায়ী একটু স্বাস্থ্যটা ভালো, মানে স্বাস্থ্যবান হয়ে গেছেন গা। তো মোটার জন্য এরকম হয় নাকি যে পছন্দ করে না? স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান, যারা আল্লাহ দিব, না খাই থাকলেও স্বাস্থ্য হবে। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কি যোগাযোগ করবে? নাম্বার আছে ভাই, নাম্বারের মাধ্যমে ফোন দিলে ওনারা পাওয়া যায়। তো নাম্বারটা কি আমি বলে দেবো? হ্যাঁ বলেন ভাই। দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01618578049। আমি নাম্বারটা আবার বলছি, 01618578049। তো এই নাম্বারে ফোন দিলে আপনাদের সাথে আবার সাথে যোগাযোগ করতে পারবেন। তা আর কিছু বলতে চান আপনি? বলতে চাই যে ভাই, আপনারা যারাই ফোন দেন, ভালো কথাবার্তা বললে ফোন দিয়ে, না নাইলে খারাপ মন্তব্য করলে আমি ছোটোকাল থেকে কষ্ট পাইতে পাইতে এতক্ষণ আসছি, আপনারাও যদি ফোন দিয়ে মন্তব্য করেন তাহলে কোথায় যাবো আমরা? আচ্ছা, তো মুখ ঢেকে কেন আসছেন? মুখ ঢেকে আসছি কেন, মনে করেন কেউই নাই দুনিয়া, মানুষ এমনি তো বদনাম খারাপ করবে, এমন করবে না, শেষ মাস মিডিয়ার সামনে গেছে, তার জন্যই মুখটা ঢেকে আসছে ভাই। আচ্ছা, তো নামাজ কালাম পড়েন তো? না আল্লাহ, আলহামদুলিল্লাহ 5 সপ্তাহই পড়ি। সবসময় পড়েন? রোজা রাখেন? রোজার দিনে রোজা রাখি, আবার রাখি না, কিন্তু নামাজটা 5 সপ্তাহই পড়ি আল্লাহ। আচ্ছা, তো না দাদু নানি নানি কাছে থাকেন না? বড় হয়েছেন? নানি তো মারাই গেছে। তো নানি তো মারা গেছে? আচ্ছা, এর মধ্যে মারাও গেছে, তো এখন থাকেন কার কাছে? এখন বর্তমানে একাই থাকি, মামারা আছে, চাচারা আছে, মানে জায়গা জায়গা যার কেউ না, তার মানে জায়গা দুয়ারে দুয়ারে ঘুরতে হয় নাকি? দুয়ারে দুয়ারে ঘুরি না, মামা চাচারা আছে, ওরা যদি মনে করে যে ভাগ্নিটা আছে, তাই তো কিছু দিলে খাইতে, না দিলে নেই। আচ্ছা, তো এখন এটা কাজের জন্য যাব, মানুষে নানান মন্তব্য করে, খারাপ প্রস্তাব দেয়, তার জন্য কোথাও যাই না, বাসাই মনে করেন মানুষেরা সেলাই মেশিনে কাজ করে, হাতের কাজ দিলে কিছু করে দিয়ে কিছু পয়সা পাই, ও দিয়ে চলে। আচ্ছা, তো মানে কেউ মানে কাজ করে, কাজ না করলে খাওয়ায় না নাকি? না, আর এখন তো আর একটা এক জায়গায় কাজে যাবো, খারাপ মন্তব্য করে ভাই, তাই একটু টুকটা করে কাজ করি। আচ্ছা, দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
তো দশক আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর এই আপনার নাম্বার তো বলে দেওয়া হয়েছে, তো সেই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।